চ্যানেল বিভাগ সাহেব তার প্রতি ভক্তি নিবেদন করে দূর দূরান্ত থেকে যারা বিচার গান বাউল গান ভাব গান শোনার জন্য উপস্থিত হয়েছেন মুসলমান ভাই বাজান মা বোনেরা প্রত্যেকের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। থাকলে হিন্দু দাদা আদাব নমস্কার। অন্য অন্য জাতির প্রতি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা রেখে যার সাথে আমার গান, আমার মা বর্তমান প্রজন্মে ভালো গান করে তার জন্য দোয়া করবেন। রানু সরকার তার প্রতি ভালোবাসা রেখে সালাম নিবেদন রেখে উভয় দলের যারা যন্ত্র সঙ্গীত তাদের প্রতি সম্মান শ্রদ্ধা সালাম নিবেদন করে আমি মানিক দেওয়ান আমার কর্তব্য কাজ আমি আরম্ভ করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমার গানে কথা ভাষা ছন্দে সুর তাল লয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমি অধম নরাধম অভাজন মানিক দেওয়ানকে আপনারা সন্তান মনে করে ছোট ভাই মনে করে ক্ষমা নজরে দেখবেন। সবার কাছে দোয়া চাই, দয়া চাই, ধন্যবাদ সকলকে। যেহেতু এটা ডিসেম্বর মাস, আজকে ডিসেম্বর মাসের 19 তারিখ, 30 লক্ষ ভাইয়ের বুকের তাজা রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পেয়েছি আমরা লাল সবুজ পতাকা, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে একটা ভূখণ্ড স্থাপন পেয়েছেন। সেই বাংলাদেশকে ভালোবেসে বাংলা ভাষার জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে সেই সকল শহীদানের পবিত্র রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে, শহীদ পরিবারের সমবেদনা জানিয়ে, যে সকল মুক্তিযোদ্ধারা আজও বেঁচে রয়েছেন তাদের প্রতি সালাম রেখে আমার কর্তব্য কাজ আরম্ভ করব। ধন্যবাদ সকলকে। শহীদানের স্মরণে ছোট্ট একটি মিউজিক না বাজালেই হয় না, যেহেতু আমার দলে মিউজিক বাজাই নাই, আমি শহীদানের স্মরণে ছোট্ট একটি মিউজিক বাজাবো। ধন্যবাদ। মুখে শুনেছি ভালো ভালো পীর ফকির পাগল মাস্তান সাধু গুরু অলিয়া উলিয়ার মুখ থেকে শুনেছি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের বাণী। আল্লাহ রসুল বলে যেই কোনো ধর্মীয় মাহফিলে বা যেই কোনো ধর্মীয় জলসায় যদি 40 জন ব্যক্তি একাত্রিত হয় তোমরা জেনে নিও নিশ্চয় ওই ধর্মীয় জলসার মধ্যে অবশ্যই অবশ্যই আল্লাহর একজন অলি আল্লাহ রয়েছে। তাই আপনারা 40-এরও অধিক লোক এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকল সাধুগুরুর চরণে একটি ভক্তি রেখে রাত্র অনেক বেশি হয়েছে আমি বন্দনা রাখার চেষ্টা করব ছোট করে। ধন্যবাদ। ও দয়ালামা
দরদি 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 দয়ালামা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ দয়াল রে ইয়ামা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ মাওলা রে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মাজনাবি আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ও মাওলা গো তুমি রোশন জামিন ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ الولا بكماله كشفات جبي جماله حسنت جميع خصاله صلوا عليه وآله 5 মিনিট বাকি 12টা তাই একেবারেই সংক্ষিপ্ত 3-4 মিনিটের মধ্যে বন্দনা করার চেষ্টা করব, যদিও সম্ভব না তবুও চেষ্টা করব। ও সে না খায় দানা না খায় পানি না খায় দানা না খায় পানি মানুষের দরবারে যায়, কি সুন্দর গান গায় রে সারিন্দায় আমার, কি সুন্দর গান গায় রে সারিন্দা, ওরে না খায় দানা না খায় পানি না খায় দানা না খায় পানি মানুষের দরবারে না, বাজেরে তিন তারের বিনায় আল্লাহ মোহাম্মদ আদমরে ভাই করে লও সুর বঞ্চনা বাজের তী তর আমার ঠিক করে লও সুর বঞ্চনা করে শুধু তানা নানা করে শুধু তানা নানা মাওলার নামের গুণ গায় কি সুন্দর গান গায় রে আরে বন্দি আল্লাহ বন্দি নবী আমি বন্দি মা ফাতেমা জননী বন্দি আল্লাহ বন্দি নবী নবী বন্দি মা ফাতেমা জননী মাওলা আলীর চরণ চেবি ইমাম দুই ভাই
সঙ্গে রাখি 1,24,000 পয়গম্বরে ভক্তি জানাই নত শিরে 317 নবীর পরে ভক্তি জানাই পরাণে ভরে 4 তরিকার 4 পীরের ভক্তি জানাই এই আসরে বিশ্বে রয়াও লিয়া যত ভক্তি জানাই হইয়া নত গাউসুল আজম ও বড় পীর আজমিরেতে খাজা বাবা বাংলাদেশের বলি যত বাংলার 360 লিয়ার প্রতি এই অধীনে রইল ভক্তি সিলেট বাবা শাহজালাল সিলেট বাবা শাহবরান চট্টগ্রামে মাঝ ভান্ডারী মিরপুর বাবা শাহ আলী সাজেই দরবারে হইলাম হাজির দরবারেতে নোয়াইলাম সিরজেই দরবারে হইলাম হাজির দরবারেতে নোয়াইলাম শির তাহের খান সাহেবের পাক দরবারে ভক্তি জানাই করান ভরে আলী খান ভাই আছেন যিনি হাকিম খান ভাই আছেন যিনি নাজিম খান ভাই আছেন যিনি হাইমুদ্দিন খান ভাই আছেন যিনি হারুন খান নামে আছেন যিনি আব্দুল আজিজ পীর সাহেব যিনি রহিম ব্যাপারী আছেন যিনি তার চরণে ভক্তি করি ইব্রাহিম খলিল আছেন যিনি সোহেল সরকার আছেন যিনি আমার সালাম নানা পনি আফজাল খান নামে আছেন যিনি ফরিদ আহমেদ আছেন যিনি জিন্নত আলী আছেন যিনি মজিবর নামে আছেন যিনি আনোয়ার ভাই আছেন যিনি আমার বিপক্ষেতে গাইবেল যিনি তারেও সালাম জানাই আমি এলাকার চেয়ারম্যান মেম্বার মাতবর যারা মুরব্বিয়ান আছেন যারা যুবক ভাইরা আছেন যারা আজকে গান শুনিতে আসলেন যারা ভক্তি নিবেন করান ভরা মা বোনেরা আছেন যত ভক্তি জানাই হইয়ান তো আমার গানের গুরু হইলের যিনি বড় চালি দাওয়ান তিনি দাদা গুরু রজ্জব দাওয়ান তুমি দাদা হওজানে চান চার তরিকার মূর্খি যিনি বই মাঝ ভান্ডারি চরণেতে ভক্তি করি যেখানে সেখানে থাকো গোলাম দে চরণে রেখো আমি কি আর গাইতে পারি তোমারই গান গাইবা তুমি মাতা পিতার পাদ কদমে ভক্তি জানাই তত চিরে বর্তমান ঠিকানা ধরি ঢাকাতে বাসা বাড়ি যাত্রা বাড়ি এলাকা ধরি কাজে লাতে বছর ধরি কি বলি বই আমার কথা বিদ্যা বুদ্ধি নাই গো শ্রদ্ধায় আমি মানিক দেওয়ান নামটি ধরি এই বাউল ভেসে ঘুরি ফিরি আমার ভুল তো রুটি হইলে পরে সবাই ক্ষমা করবেন অধীর জেনে এই মিনতি রইল সবার রাঙ্গা এর চাইতে সংক্ষেপে আমার মনে হয় আর সম্ভব না ধরো দিরা